বলে গেছিল ফাঁসির মঞ্চে যাতে হোঁচট না খায় তার জন্য চশমাটা মৃত্যুর পরে নিও। ছেলেটি বলে গেছিল আমার দেহ নিয়ে শোক নয়, শোভাযাত্রা করো, সবাই তাতে অনুপ্রাণিত হবে। আগুন পাখির মতো ছেলেটি শাসককে দেখিয়ে দিয়েছিল যে বিপ্লবীর মৃত্যু আরও প্রাণ দেয় বিপ্লবকেই। শহর কলকাতাকে পিছনে ফেলে 1942 সালে বানানো হাওড়া ব্রিজের ওপর দিয়ে 49 কিলোমিটার গেলে গঙ্গার তীরে দেখা মিলবে একটা শহরে, নাম চন্দননগর। ব্রিটিশ নয়, চন্দননগর ছিল ফরাসি কলোনি। দুটো পুরনো বাড়ি, গলি, ইটের পাজর বেরোনো দেওয়াল, ঘর, আস্তে আস্তে এখানে উল্টো দিকে ঘোরাতে থাকবে সময় ঘড়ির কাঁটাকে। মাঝে মাঝে চোখে পড়বে এক সদ্য যৌবনে পা দেওয়া ছেলের মর্মর মূর্তি, সময় থমকে আছে পাথুরে মুখের খোদাই লাবণ্যে। দুটো আলাদা পাথরের ফলক জানিয়ে দেয় ছেলেটির 20 বছরের শারীরিক জীবনের বন্ধনী দুটোকে। কিন্তু মনের আগুন পাখিটার খবর পুরোপুরি দেয় না। বলে না স্বাধীনতা আন্দোলনে ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া দ্বিতীয় শহীদ কানাইলাল দত্ত প্রাণভিক্ষার আবেদনটুকুও করতে চাননি। পাথরের ফলক বলে না ফাঁসির পর ইংরেজ প্রহরীরা সহবন্দীদের কাছে জানতে চেয়েছিল কানাই সম্পর্কে, এরকম ছেলে তোমাদের আর কতজন আছে? ভারতের স্বাধীনতা সংগ্রামে কানাইলাল দত্তের ভূমিকা একেবারে একটা অনবদ্য ভূমিকা। কানাইলালের ভূমিকা হলো পথপ্রদর্শকের ভূমিকা। সুকান্ত এই জন্যই লিখেছিল, ওরা বীর, ওরা আকাশে জাগাত ঝড়, ওদের কাহিনী বিদেশির খুনে, গুলি বন্দুক বোমার আগুনে আজও রোমাঞ্চকর। কানাইলাল দত্ত কিন্তু প্রথম সফল বিপ্লবী। 1888 সালের 31 আগস্ট, জন্মাষ্টমী। চন্দননগরে মামাবাড়িতে জন্ম হয় কানাইলালের। বাবার নাম চুনিলাল দত্ত ও মায়ের নাম ব্রজেশ্বরী দেবী। যখন কানাইলালের বছর তিনেক বয়স তখন কর্মসূত্রে চুনিলাল সপরিবারে বোম্বাই চলে যান। কানাইলালের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার প্রায় সবটাই বোম্বাইতে হয়েছিল। প্রাথমিক জীবনে উনি মহারাষ্ট্রে পড়াশোনা করেছিলেন, কানাইলাল বিদ্যামন্দির তদানীন্তন সেন্ট মেরিজ ইনস্টিটিউশন থেকে তিনি এফএ পরীক্ষায় পাস করেন। 1904 সালে চন্দননগরে ফিরে ডুপ্লে কলেজে কিছুদিন পড়ার পর তাকে এন্ট্রান্স পরীক্ষায় পাশ করতে হয়। 1906 সালে ডুপ্লে কলেজ থেকেই পাশ করেন এফএ। ইতিহাসে অনার্স নিয়ে ভর্তি হন হুগলি কলেজে। কানাইলাল দত্ত হচ্ছেন অ্যাকচুয়ালি আমার নিজের ছোট ঠাকুরদা, মানে বাবার নিজের কাকা হন। ছোট ঠাকুরদা ছিলেন স্বভাবের দিক থেকে একদিকে যেরকম বিনয়ী, একটু লাজুক প্রকৃতির, ভীষণ কম কথা বলতেন, তেমনি খুব দৃঢ়চেতা মনোভাব ছিল, সত্যনিষ্ঠ ছিলেন এবং খুব কর্তব্যপরায়ণ ছিলেন। ব্যক্তি কানাইলাল ছিলেন অত্যন্ত গম্ভীর, সংযত বাক, যুক্তিগ্রাহ্য মানসিকতার অধিকারী, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, অসাম্প্রদায়িক,
এবং মানুষের জন্য সেবা করার জন্য তৎপর কানাইলাল। কিন্তু সবচাইতে কানাইলালের বড় বৈশিষ্ট্য হলো কানাইলাল কিন্তু স্বল্প বাক ছিলেন, খুব একটা ধর্মটর্ম বিশ্বাস করত না। ডুপ্লে কলেজের অধ্যক্ষ চারুচন্দ্র রায়ের প্রভাবে স্বাধীনতা আন্দোলনে সরাসরি জড়িয়ে পড়লেন কানাইলাল। আসলে ব্রিটিশ বিরোধী বৈপ্লবিক চিন্তা ও কাজ 18 শতকের শেষ আর 19 শতকের শুরু থেকেই একটু একটু করে ধুমায়িত হচ্ছিল। ব্রিটিশ অত্যাচার কোথাও কোথাও নগ্ন আর অসহ্য হলে তবে স্ফুলিঙ্গের মতো হচ্ছিল একটি দুটি উৎপীড়ক হত্যা। ১৮৫৭ পরবর্তীকালে ফাঁসি কাটিয়ে অজস্র ফাঁসি দেওয়া দেখেছি এবং আমরা এটাও দেখেছি যে সামান্য একটা কাজ, রাজদ্রোহমূলক কাজ, সেটার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া, কুকা বিদ্রোহীদের 66 জনকে কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া, একদম রাম সিংয়ের নেতৃত্বে হচ্ছে এটা 1872 সাল, এরকম অজস্র। কিন্তু 1905 সালের 16ই অক্টোবর ভাইসরয় লর্ড কার্জনের আদেশে বঙ্গভঙ্গ ঘটানো হলে ক্ষোভের আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন শুধুমাত্র মৌখিক প্রতিবাদের মধ্যেই আটকে থাকল না, সংগঠিতভাবেই নেওয়া হল সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা। অরবিন্দ ঘোষের বন্দে মাতারাম পত্রিকা সারা ভারতে বৈপ্লবিক চিন্তার প্রসার করতে শুরু করে। গোটা বাংলার সঙ্গে চন্দননগরেও গড়ে ওঠে বিভিন্ন গুপ্ত সমিতি যারা ব্রিটিশ বিতাড়নের সশস্ত্র পথকে সঠিক মনে করত। স্বাভাবিকভাবেই কানাইলালও জড়িয়ে পড়লেন এই কাজে। প্রথম দিকে কানাইলালের চিন্তনটা ছিল দেশ সেবা মানে মানুষের সেবা, জনগণের সেবা, তার ভেতর দিয়ে যতটা করা যায় আর কি। কানাইলাল তার জীবনে যারা সমস্ত সেই সময় অনেক সময় হয়েছিল কি বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে গেছিল, তাদের সাহায্যের জন্য কানাইলাল এই সমস্ত শ্রমিকদের সাহায্যের জন্য চেষ্টা করেছিল, অর্থ সাহায্য করার জন্য। এবং যেখানে যেখানে সামাজিক যে কোনো প্রয়োজন, যেখানে মানুষের প্রয়োজন আছে, যেখানে মানুষের সাহায্যের দরকার আছে, সেখানে কিন্তু পুরোভাগে আমরা দেখেছি কানাইলালকে। বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী এবং বয়কট আন্দোলনে সরাসরি অংশ নেওয়া শুরু করলেন কানাইলাল। পিকেটিং বা প্রচার সব কাজেই ছিল কানাইলালের স্বচ্ছন্দ এবং সহজ উপস্থিতি। বাড়ির মেয়েদের অনুরোধ করলেন বিদেশি কাচের চুড়ি ভেঙে ফেলতে। তখন কিন্তু 1905-এর বঙ্গভঙ্গে জোয়ার চন্দননগরে এসে পৌঁছেছে। চন্দননগর ভারত মায়ের মুক্তির জন্য তার সমস্ত কিছু পণ করেছে এবং সেই দলের নাম লিখিয়েছে কানাইলাল। কিন্তু কানাইলালের বাড়ির মানুষ জানতো না যে কানাইলাল ঠিক এতটাই স্বাধীনতা সংগ্রামে তার সমস্ত মন প্রাণ সে সমর্পণ করেছিল। একবার স্বদেশী অনুষ্ঠান হয়েছিল, আমি একটা ঘটনা থেকে বলছি উল্লেখ করে। সেই স্বদেশী অনুষ্ঠানে কথা হয় যে সবার বাড়ি আলো দিয়ে সাজানো হবে, ঘট সামনে ঘট রাখা হবে, মঙ্গল ঘট, তারপরে কলা গাছ রাখা হবে, আর ব্রহ্ম মুহূর্তে সংশোধনী হবে। এবার একটা সমস্যা হলো যে আমার ঠাকুরদা ছিলেন নববিধান সম্প্রদায়ের ভুক্ত ব্রাহ্মণ, ঠাকুরদা এগুলো কিছুতেই মেনে নিলেন না, ভীষণ রেগে গেলেন, বললেন বাড়িতে ঘট রাখা যাবে না। কানাই সেই বিছানার ভেতর পড়ে ডুকরে কাঁদছেন, বারবার বুঝাতে লাগলেন যে আমি এটা কোনো আড়ম্বরের জন্য করছি না, এটা সম্পূর্ণ মানে দেশের প্রতিটি মানুষের মধ্যে দেশপ্রেম জাগাবার জন্য এই কাজটা করছি। তারপর আস্তে আস্তে বাড়ির লোকেরা বুঝতে পারলেন, আমার ঠাকুরদাও বুঝতে পারলেন। এই হচ্ছে সেই কানাইলাল যে কানাইলাল বড়দের অশ্রদ্ধা না করেও নিজের দাবিটাকে ছিনিয়ে নিতে পেরেছিল, আর সেই দাবিটাই ছিনিয়ে নেওয়ার মধ্যেই কানাইলালের ভেতর সেই উদগ্র দেশপ্রেমকে আমরা দেখি। ডুপ্লে কলেজের অধ্যক্ষ চারুচন্দ্র রায় একটি দল তৈরি করেছিলেন যেখানে নানা রকম ব্যায়াম, লাঠি খেলা, অস্ত্রশিক্ষা এসব হতো। তরুণদের উদ্বুদ্ধ করা হতো স্বাধীনতা সংগ্রামের মন্ত্রে। কানাইলালও জড়িয়ে পড়লেন এই গোষ্ঠীতে। শিক্ষক মশাইকে একভাবে দেখে অভ্যস্ত ছিলেন,
আর ওনার বাড়িতে গিয়ে আরেক রকমভাবে উনি চিনলেন ওনার শিক্ষক মশাইকে। ওনার বাড়িতে যে নানান বইপত্র ছিল, সান্ধ্য, স্বরাজ, বন্দে মাতারাম বিভিন্ন পত্রিকা আসতো, বিপিনচন্দ্রের নিউ ইন্ডিয়া পত্রিকাটা ওনার খুব মানে খুব প্রিয় পত্রিকা ছিল বলে আমি মানে এটা আমার শোনা কথা, এগুলো উনি নিয়মিত পড়তেন। বিভিন্ন জাতির উত্থান পতনের কাহিনী, এগুলো ওনাকে খুব মানে আকর্ষণ করত। শারীরিক দিক থেকে তেমন বলশালী না হলেও ভালো মুষ্টিযুদ্ধ শিখলেন, শিখলেন লাঠি খেলাও। কানাইলালের বন্দুকের নিশানাও ছিল অব্যর্থ। তাছাড়া বিভিন্ন জাতির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে লাভ করলেন প্রগাঢ় জ্ঞান। আস্তে আস্তে তিনি ম্যাৎসিনি, গ্যারিবল্ডি এদের চিন্তার প্রতি আকৃষ্ট হচ্ছেন, এবং ম্যাৎসিনির একটা চিন্তাধারা ছিল যেটা, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে জাতীয়তাবাদী চিন্তা। তো তিনি ওই জাতীয়তাবাদী চিন্তার দ্বারা আকৃষ্ট হচ্ছেন, সেখান থেকে সশস্ত্র সংগ্রামী চিন্তাধারার যা তার যে উৎসটা সেটা তিনি পাচ্ছেন গ্যারিবল্ডির কাছ থেকে, এবং কিছুটা বিবেকানন্দের কাছ থেকেও পাচ্ছেন। 1906 সালে বারীন্দ্র কুমার ঘোষ যুগান্তর নামে একটি গুপ্ত বিপ্লবী দল তৈরি করেন, যারা সশস্ত্রভাবে ব্রিটিশ রাজত্ব উচ্ছেদের পরিকল্পনা নিয়েছিল। 1907 সালে বারীন্দ্র কুমারেরই উদ্যোগে মুরারি পুকুরের বাগান বাড়িতে তৈরি হল ভারতের সশস্ত্র বিপ্লবের প্রথম কর্মশালা ও শিক্ষাকেন্দ্র। তৈরি হল বোমা, সেটি পরীক্ষা করা হল বিহারের দেওঘরের কাছে দিঘিরিয়া পাহাড়ের ওপর। বারীন্দ্র কুমারের গুপ্ত সমিতির কথা চন্দননগরে কানাইলালের কাছে এসে পৌঁছেছিল। ততদিনে তিনিও দৃঢ়ভাবে স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবের পন্থাকেই বিশ্বাস করতে শুরু করেছেন। আসলে বিপ্লব চেতনায় তো একটা বাঁক থাকে, কানাইলালের বিপ্লব চেতনা একটা বাঁক ছিল। বিপ্লব পন্থায় একেবারে সশস্ত্র সংগ্রামী মনোবৃত্তিকে নিয়ে আসা, এবং যেটা গণ অভ্যুত্থানের কথা, কানাইলাল গণ অভ্যুত্থানের কথা বলেছিলেন, তাহলে সশস্ত্র গণ অভ্যুত্থানের কথা বলেছেন, এটা খুব নতুন ছিল, যেটা রাসবিহারী বসু, বাঘাযতীনরা পরবর্তীকালে ইমপ্লিমেন্ট করছেন। 1908 সালে বিএ পরীক্ষা দিয়ে কানাইলাল সদস্য হিসেবে যোগ দিলেন মুরারি পুকুরের বৈপ্লবিক কর্মশালায়। উনি কোনোদিন মিথ্যা কথা বলতেন না, কিন্তু মাকে সেদিনকে মিথ্যা কথা বলেই উনি গেছিলেন, কারণ উনি বাধ্য হয়েছিলেন যে মাকে যদি বলেন যে আমি এরকম যাচ্ছি এই কাজে, সেটা তো কোনো মা মেনে নিতে পারে না, কোনো সন্তানের পক্ষে বলা সম্ভবও নয়, কারণ উনি জানেন উনি প্রাণে না, উনি নাও আসতে পারেন। উনি বলছেন যে পুরনো নেতৃত্ব যদি কোনো কারণে ভুল করে, অবসাদগ্রস্ত হয়, তাহলে তাকে সরিয়ে দিয়ে নতুন পথে এগো, এই দৃঢ়তা তার ছিল। চারুবাবু এখানকার নেতা, তাকে তিনি যখন অবসাদগ্রস্ত বলে তার মনে হয়েছিল, তখন তিনি সেটা বাদ দিয়ে চলে যাচ্ছেন কলকাতায়। উনি বলছেন মতিলাল রায়কে যে অ্যালেন থেকে শুরু করে কিংসফোর্ড থেকে শুরু করে সমস্ত অ্যাটেম্পগুলো যখন একেবারে ব্যর্থ হয়ে যাচ্ছে, ফ্রেজারের গাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা, উনি বলছেন যে পিএম সফল করিবার জন্য লোক পাওয়া যাইতেছে না, আমাকে কলকাতা যাইতে হইবে। 1908 সালের 30 এপ্রিল মজফ্ফরপুরে প্রফুল্লচন্দ্র চাকি ও ক্ষুদিরাম বসু ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডের গাড়ি ভেবে একটি গাড়িতে বোমা ছুড়লেন। পয়লা মে গভীর রাতে মুরারিপুকুর বাগানে পুলিশি তল্লাশি হল এবং আবিষ্কার হল বোমার কারখানা। ওই দিনে মুজফ্ফরপুর থেকে গ্রেফতার হলেন ক্ষুদিরাম। 2 মে অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ সহ 38 জন বিপ্লবীকে মুরারিপুকুর ষড়যন্ত্র মামলায় গ্রেফতার করল পুলিশ। ওই দিনই ভোরে 15 নম্বর গোপীমোহন দত্ত স্ট্রিট থেকে নিরাপদ রায়ের সঙ্গে গ্রেফতার হলেন কানাইলাল। বন্দীদের নিয়ে যাওয়া হল আলিপুর প্রেসিডেন্সি জেলে। 1908 সালের 5 মে শ্রীরামপুর থেকে মুরারিপুকুর বোমার কারখানার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হল নরেন্দ্রনাথ গোস্বামীকে। 1908 সালের 5 জুন রাজসাক্ষী হিসেবে প্রথম বিবৃতি দিলেন নরেন গোসাই। অরবিন্দ ঘোষ, রাজা সুবোধ মল্লিক প্রভৃতি মানুষকে যুক্ত করে দিলেন বোমার মামলার সঙ্গে। কানাইলাল যখন গ্রেফতার হন, তখন তিনি বিপ্লবীদের মধ্যে একজন অতি সাধারণ সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে বিশেষ কোনো গুরুতর অভিযোগ ছিল না, সম্ভবত বিচার শেষে তিনি অভিযোগ মুক্ত হতেন।
কিন্তু মুক্ত করার জন্য উকিল নিয়োগের প্রস্তাবে প্রবল অসম্মতি জানান কানাই। আসলে কানাইলাল তখন রাজসাক্ষী নরেন্দ্রনাথ গোস্বামীকে জেলের মধ্যেই হত্যা করার পরিকল্পনা করে ফেলেছেন। এই কাজে সঙ্গী হিসেবে পেয়েছেন আরেক বন্দী বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে। বারীন্দ্র কুমার ঘোষের অব্যবস্থিত চিত্ত যখন তিনি দেখছেন, তখন বারীন্দ্র কুমার ঘোষকে গোপন করে তিনি নরেন গোসাই হত্যার দিকে এগুচ্ছেন। যদিও ব্রিটিশ সাজাতে চেষ্টা করেছিল যে বারীনবাবুর এতে একটা সংযোগ ছিল, কিন্তু ছিল না। নরেন গোসাইয়ের ওপর বিপ্লবীরা আক্রমণ করতে পারে এই সম্ভাবনায় পুলিশ তাঁকে কড়া পাহারায় জেল হাসপাতালে রেখেছিল। এই রাজসাক্ষীকে হত্যার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে অসুস্থতার ভান করে জেল হাসপাতালে ভর্তি হলেন সত্যেন্দ্রনাথ। তিন দিন পর পেটে যন্ত্রণা হবার অভিনয় করে হাসপাতালে ভর্তি হন কানাইলালু। চন্দননগরের প্রবর্তক সংঘের মতিলাল রায় দুটি রিভলভার সংগ্রহ করে দিয়েছিলেন, সেগুলিও ছিল কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে। উনি কোনো কিছু প্রকাশ করতেন না, এবং সেটা কিন্তু উনি শিখেছিলেন চারুচন্দ্র রায়ের কাছে, যে বিপ্লবীদের কোনো কথা প্রকাশ করতে নেই, যার জন্য উনি রিভলভার কিভাবে পেলেন, কিভাবে জেলে গেল, কিছুই উনি কাউকে নয়, এমনকি আমার ঠাকুরদাকেও নয়, কাউকে বলে যাননি। 1908 সালের 31শে অগস্ট জেল হাসপাতালের মধ্যেই নরেন্দ্রনাথকে আক্রমণ করলেন কানাইলাল আর সত্যেন্দ্রনাথ। তো নরেন যখন ঢোকে, কানাইলাল তখন বিছানায় শুয়ে আছে, সত্যেন বসুকে নিয়ে উনি ঢুকছেন, হিগিন্স পেছনে রয়েছেন। ঢুকে দু চার কথার পরই সত্যেন রিভলভার বার করে ফায়ার করে দেয়, সেটা কিন্তু মিস ফায়ার হয়ে যায়। খোলা দরজা দিয়ে নরেন গোসাই দৌড়ে পালিয়ে যেতে থাকে, সত্যেন্দ্রনাথ বসু তার পশ্চাৎ ধাবন করে। কানাইলালও বেরিয়ে এসছে এবং হিগিন্সও কিন্তু বেরিয়ে এসছে। এই চারজন যখন দৌড়ুচ্ছে, তখনও কানাই এবং সত্যেন গুলি করছে, হিগিন্স কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যায় অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট। তখন এরপরে আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা লিন্টন বলে আরেকজন ইউরোপিয়ান কয়েদির, সে এসেছিল সুপারের ঘরে কি কাজে, সেরম গুলির আওয়াজ শুনে এবং লোকে বলছে যে হিগিন্সকে গুলি করেছে। তখন দৌড়ে যায়, দেখে জেলার ছুটছে ডাক্তার বি চ্যাটার্জি, তিনিও ছুটছেন, লম্বা মতন একজন কানাইলাল, সে দৌড়ুচ্ছে এবং সে খুব কাছাকাছি চলে এসেছে। ও দৌড়ে গিয়ে যখন কানাইলালকে জড়িয়ে ধরেছে, তখন কানাইলাল ওকে যথারীতি ওই রিভলভারের বাঁট দিয়ে ওর মাথাতে মারে। ততক্ষণে জেলার চলে এসছে, ততক্ষণে ডাক্তার বি চ্যাটার্জিও চলে এসছে। পরবর্তীকালে তারা আদালতে সাক্ষ্য দিয়েছিল যে নরেন গোসাই নাকি পড়ে যাওয়ার সময় বলেছিল তিন বাবা তিন বাবা। তা আমার মনে হয় উনি বলতে চেষ্টা করেছিলেন তিন গুলি তিন গুলি, কিন্তু তিনটে গুলি লাগেনি, লেগেছিল চারটে গুলি, মোট নটা গুলি ছোঁড়া হয় আর কি। তো জায়গাটা যেটা ঘটছে সেটা হচ্ছে জেল গেট থেকে একটু দূরে হচ্ছে আর কি, এবং উনি জেলারের দিকে কানাইলাল রিভলভারটা তাক করলেন, জেলার সরে গেলেন, বি চ্যাটার্জি দাঁড়িয়ে গেছেন ওখানে। তারপরে লিন্টন বলছে যে আমি যাবার আগেই সে আরেকটা গুলি করলো ওই ড্রেনে পড়া অবস্থায়, পড়ে রিভলভার ফেলে দিয়ে দাঁড়িয়ে রইল। রাজসাক্ষী নরেন্দ্রনাথ গোস্বামীকে জেলের মধ্যেই হত্যার অভিযোগে বিচার শুরু হলো সত্যেন্দ্রনাথ ও কানাইলালের। নিম্ন আদালতের রায় ফাঁসির হুকুম হলো দুজনেরই। কানাইলালের প্রবল আপত্তিতে উচ্চ আদালতে ফাঁসি রদের আবেদন পর্যন্ত করা গেল না। তিনি যেন সচেতনভাবেই চাইছিলেন তাঁর মৃত্যুটা ভারতের স্বাধীনতা সংগ্রামে একটা উদাহরণ হয়ে থাক। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত হাসি ঠাট্টায় মেতেছিলেন তিনি, ওজন বেড়ে গিয়েছিল তাঁর। ফাঁসির আদেশ পাওয়ার পরেও কানাইলালের নির্ভীক আচরণ সহবন্দীদের এমনকি জেল কর্তৃপক্ষেরও শ্রদ্ধা বিস্ময় আর প্রশংসা কুড়িয়েছিল। কারাকক্ষে যে সমস্ত কাহিনী সেখানে বলছে যে অনেকে প্রাণায়াম করছেন, ঈশ্বরকে ডাকছেন ইত্যাদি, কানাইলাল কিন্তু সেগুলো করতেন না। ফাঁসির মঞ্চে উঠে উনি হাসছিলেন, গীতা পাঠ করেননি কিন্তু। 1908 সালের 10ই নভেম্বর ফাঁসি হয়ে গেল কানাইলাল দত্তের। ঋষি অরবিন্দকেও আমরা হয়তো পেতাম না যদি নরেন গোসাইকে কানাইলাল দত্ত না মারতেন। তো আমার মনে হয় যদি ওনার ফাঁসিটা না হতো কোনো কারণে,
উনি যদি ঠিক থাকতে পারতেন তাহলে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে হয়তো উত্তরকালে রাসবিহারীর সঙ্গে সমস্ত ভারতবর্ষব্যাপী যে সশস্ত্র গণ অভ্যুত্থানের যে স্বপ্ন রাসবিহারী দেখেছিলেন, বাঘাযতীন দেখেছিলেন, কানাইলাল তার শরিক হতেন। কানাইলাল চেয়েছিলেন তার মৃতদেহ নিয়ে শোক নয়, শোভাযাত্রা হোক, মানুষ তাতে অনুপ্রাণিত হবে। হলো তাই, হাজার হাজার হাতের ভিড়ে কেওড়াতলার শ্মশান অব্দি ভেসে গেলেন তিনি। জনমানুষে যা প্রভাব ফেলেছিল তা নিবেদিতার যে বক্তব্য সেটাতে বোঝা যায়। নিবেদিতা স্বয়ং মন্তব্য করছেন এখানে, তার ফাঁসির পরে বলছেন যে জোয়ানা পার্কের মৃত্যু চেয়েও এই মৃত্যু অনেক বেশি দামি। শুধু তাই নয়, সেই সময়কার যে কাগজগুলো, সেই কাগজগুলো দেখলেও বোঝা যায় যে কী অসাধারণ একটা প্রতিক্রিয়া হয়েছিল। মানুষ পাগল হয়ে গিয়েছিল বলা যেতে পারে, কারণ কানাইলালের মৃত্যুর পরে যে শোভাযাত্রা হয় তার দেহটাকে নিয়ে, কানাইলাল এটা জানতেন, বুঝতে পেরেছিলেন। ওই যে মানে বলা হয় না যে দেহটাকেও বিপ্লবের কাজে লাগানো, যারা যারা কানাইয়ের মৃতদেহ ওইখানে গেছিলেন এবং শ্মশানে যাওয়ার সময় দেখেছেন যে তখন জনারণ্যে ভেসে গেছে যে কানাই কীভাবে যাচ্ছেন এরা বুঝতে পারছে না। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে রাস্তা দুধারে যখন বিভিন্ন ব্যালকনির মধ্যে থেকে সমস্ত সাহেব এবং যারা সমস্ত তাদের মেমেরা রয়েছেন তারা সব ওপর থেকে তাদের বাড়ির কাজের লোককে দিয়ে ফুল পাঠাচ্ছেন। এক আগুন পাখি কানাইলালের মৃত্যুর আগুনের ঝাঁপ জন্ম দিল আরও অগুন্তি আগুন পাখির, যারা বাঁচা শুরু করল স্বাধীনতার স্বপ্ন বুকের মধ্যে নিয়ে। আবার ফিরে আসা যাক সেই নদী, রাস্তা, ঘরের কাছে। এখানেই একদিন বড় বড় পায়ের পাতা ফেলে ঘুরে বেড়াত মাঝারি গায়ের রঙের একটি রোগা ছেলে, চোখে পুরু কাচের চশমা। দুধ, মুড়ি আর কলা ছিল তার প্রিয় খাবার। বন্ধুদের আড্ডায় মাঝে মাঝে বেসুরে গলায় গানও গেয়ে ফেলত। ছেলেটি ধীর, স্থির, নম্র, একটু লাজুকও। আর 20 বছরের এই ছেলেটি একদিন নিজের ফাঁসির আদেশ মুকুবের জন্য আবেদন করার কথায় বজ্রকণ্ঠে বলেছিল, কোনো আবেদন নয়, দেয়ার শ্যাল বি নো অ্যাপিল। Thank you.